গুপ্তেশ্বর দাদা, ভগবান আমার সন্তানকে সকালবেলা গরু রাখতে, এখন বেলা তো সন্ধ্যা হয়ে আসলো, এখন পর্যন্ত আসতেছে না, আর কারণ যে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি একবার মাঠিকে দেখে আসি, আমার দুইটি রাখাল কি করছে, আমি একবার মাঠিকে দেখে আসি। একই ভগবান আমার দুটি সন্তান এমনি ভাবে মাটির মধ্যে শুয়ে আছে কেন, এর কারণ তো কিছু বুঝতে পারলাম না। আরে রাখাল বাবা, রাখাল একই আমার রাখাল কথা বলছে না কেন, আমার রাখালের কি হয়েছে? অগো ভগবান তুমি বলে দাও, তুমি বলে দাও আমার রাখালের কি হয়েছে? আরে রাখাল একবার কথা বল বাবা, যে দেখ কথা বল, কি আমার রাখাল কথা বলছে না কেন? ভগবান আমার রাখালের কি হয়েছে? আমার রাখাল কথা বলছে না কেন? ভগবান আই গো Thank you.
হবে সেই জাহানে এটা জানা ভগবান আমার দুটি সন্তান কথা বলছে না, আমার সন্তানের শরীর যে ঠান্ডা হয়ে গেছে, মনে হয় আমার সন্তানকে সাপে দংশন করেছে। আয় একবার সেই সকালের কাছে কি বলবো মা, আমার দুটি সন্তান মরে গেল, আমি এখন কার কাছে চলে যাব, কাকে কার কাছে কি আমার এই সন্তানকে ফিরে পাবো। হে বাবা রাখাল, একবার চেয়ে দেখ আমার সন্তানের শরীর যে ঠান্ডা হয়ে গেছে, মনে হয় আমার সন্তানকে সাপে দংশন করেছে। আমি একবার সেই পাত্তা মাকে ডেকে দেখি আমার সন্তানকে ভালো করতে পারি কিনা। সন্তানকে সাপে দংশন করেছে, আমি একবার সেই পদ্মামার কাছে চলে যাব, আমি আমার সন্তানকে ভালো করব, আমি একবার সেই পদ্মামার কাছে চলে যাব। কোথায় পদ্মামা, তুমি একবার এসে দেখে যাও পদ্মামা, আমার সন্তান যে বাড়ির মধ্যে শুয়ে আছে। হে ভগবান, ওই তো আমি আসি রাখলে মা, বলো বলো তুমি কে, আমাকে চিনতে পারিনি রাখলে মা, বলো তুমি কে, আমি কেমন করে তোমাকে চিনবো, আমি তো তোমার পরিচয় জানি না, বলো তুমি কে। তুমি এখন এতক্ষণ যাকে পদ্মা বলে ডাকলে আমি সেই ঠিক আছে ভালো মা,
হ্যালো হ্যালো তাই তো পারবো যে হয়ে যাবে, তাহলে তুমি একটু সময় দেরি করো, এই মুহূর্তে আমি তোমার পুজোটা সাজাই নিয়ে আসছি, তুমি একটু সময় দেরি করো মা, আমি তোমার পুজোটা সাজাই নিয়ে আসছি। এই তো এই তো মা, আমি তোমার জন্য পুজো সাজাই নিয়ে আসছি, বলো তো মা আমি তোমার পুজোটা কোন জায়গায় দিব, বলো মা। তবে কোথায় তাই বুঝে হবে, তাহলে আমি তোমার পুজোটা এখনই দিয়ে আসছি মা। শোনো রাখালের মা, বলো মা, তোমার সন্তানকে তুমি সাথে করে নিয়ে যাবে না? হ্যাঁ মা, আমার দুই সন্তানকে আমি সাথে করে নিয়ে যেতে চাই, বলো মা আমার সন্তান কেমন করে আমি আমার বুকে ফিরে পাবো? তাহলে তুমি একটু আড়ালে দাঁড়াও, আমি তোমার সন্তানদের ভালো করে দিচ্ছি। ঠিক আছে মা, আমি আড়ালে দাঁড়াচ্ছি।